আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ইমানের সাথে রাখুন, বলুন আমিন। আসলে হুজুর আমার আগে আলোচনা করার জন্য মনে হয় বাড়ি থেকে বের হয়ে গিয়েছেন, ইতোমধ্যে আমিও পৌঁছে গিয়েছি। আমি হুজুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আগামী দিন সকালে আমাকে সিলেটে যেতে হবে, ঢাকায় পৌঁছে তারপরে আবার ক্লাস আছে। আমরা সৌভাগ্যবান এদিক থেকে, আমি যে মাদ্রাসায় শিক্ষকতা করছি আমাদের হুজুর সে মাদ্রাসারই অত্যন্ত সুনামধন্য ছাত্র ছিলেন। তো সকাল 8:30 ক্লাস, তারপরে আবার সিলেট যাব, এজন্য একটু আগে উঠে যাওয়া লাগলো। হুজুর কিন্তু খান নাই, এজন্য হুজুরকে একটু খাওয়াই নিয়ে আসেন। এর মাঝে আমরা কিছু কথা বলে ফেলি, ওমা তৌফিকি ইল্লা আল্লাহ তাআলার পবিত্র দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহরবানি করে এই কনকনে শীতের মাঝে কুয়াশা ঘেরা রাতে কোরআনের মহব্বতে কোরআনের মাহফিলে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিলেন। শুকরিয়া তার যিনি আমাদের সুস্থতা দিলেন, নিরাপদে রাখলেন, কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন। এই সব নিয়ামতের মালিককে আল্লাহ। এই জন্য আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, সবাই মিলে জোরে জোরে কালিমাত শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা ও কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়্যিন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সফ এর 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা সূরা সফের 9 নম্বর আয়াতে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে কেন পাঠালেন, নবীর জীবনের লক্ষ্য কি ছিল, বিশ্ব নবীর জীবনের 1 নম্বর লক্ষ্য টার্গেট কি, ভিশন মিশন কি, সে কথাটা আল্লাহ বলেছেন এই আয়াতে কারিমাতে। বিশ্ব নবী দুনিয়ায় কেন এসেছেন, লক্ষ্যটা কি, সেটা আমাদের জানা দরকার আছে কিনা, কারণ তিনি তো আমাদের মডেল। উনি যেমন আমরাও হব ঠিক, উনি যা করেছেন আমরাও তাই করব, উনি যেভাবে যা করেছেন আমরা সেভাবে করব, তিনি যা বলেছেন আমরা তাই বলবো, তার কথার বাহিরে কাজের বাহিরে কোনো কথা কাজ আমাদের জন্য জায়েজ নাই। নবী হলেন উম্মতের জন্য মডেল ফরমা, তার মাপেই হবে উম্মতের জীবন। আল্লাহ তাআলা আমাদের লক্ষ্য করে বলছেন কোরআনে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহর রাসূল মুহাম্মাদের মাঝে আছে একমাত্র আদর্শ, একমাত্র নমুনা। তিনি যেমন
তোমাদের জীবনটা তোমরা গঠন করবে ঠিক তেমন। আমরা দাড়ি কেন রাখি? রাসূল রেখেছেন, আমরা নামাজ পড়ি সেভাবে রাসূল পড়েছেন, যেভাবে আমরা ঘুমাতে চাই সেভাবে রাসূল ঘুমাইছেন, যেভাবে আমরা মসজিদে ঢুকি ডান পা দিয়া রাসূল ঢুকেছেন ডান পা দিয়া, আমরা টয়লেটে ঢুকি বাম পা দিয়া রাসূল ঢুকেছেন বাম পা দিয়া। আমাদের জীবনে ঘুম থেকে ওঠা থেকে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত সবটা সময় প্রতিটা কাজ নবী মুহাম্মদকে অনুসরণ করেই করতে হবে, এটা উম্মতের দায়িত্ব। আর উম্মত যদি নবীকে অনুসরণ করে কাজ করে প্রতিটা কাজ হয়ে যাবে ইবাদা। নবীর মতো ঘুমান, আপনি ঘুমিয়ে থাকবেন আমল নামায় আল্লাহ সওয়াব লিখতে থাকবে, ঘুমটাও ইবাদত হবে। নবীর মতো আপনি খাবার গ্রহণ করুন, বিসমিল্লাহ বলে শুরু করবেন, খেয়ে আলহামদুলিল্লাহ বলবেন, ডান হাতে খাবার গ্রহণ করবেন, অপচয় না করে নষ্ট না করে চেটে পুটে খাবেন, আপনার খাবারে পেট পূর্ণ হবে, ভিটামিনের চাহিদা মিটবে। ও নবীকে অনুসরণ করে খাওয়ার কারণে প্রতি লোকমাতে দশটা করে নেকিও পাওয়া যাবে। হাত্তা তাজআলাল লোকমাতাল্লাতী ফী ইমরাতিকা, রাসূল বলেন এই খাবারটা তুমি তোমার স্ত্রীকে খাওয়াও, নিজে খাও, সন্তানকে খাওয়াও, যদি আমি নবীকে অনুসরণ করে খাও খাবার গ্রহণ করো, এটা ফকিরকে দিলে যেই সওয়াব হবে তুমি নিজে খেলো সে সওয়াব হয়ে যাবে। নবীকে অনুসরণ করা উম্মতের দায়িত্ব, আর নবীকে অনুসরণ যদি কেউ না করে সে উম্মত দাবি করবে কিন্তু প্রকৃত উম্মত হতে পারবে না। আল্লাহ তাআলা নবীকে মডেল বানায়া দিছে, কোটি কোটি উম্মত হবে কিন্তু সবার চিন্তা হবে নবীর চিন্তা, সবার কাজ হবে নবীর কাজ, সবার কথা হবে নবীর কথা। নবী মিথ্যা বলেন নাই, উম্মত মিথ্যা বলবে না। নবী হারাম খান নাই, উম্মত হারাম খাবে না। নবী মানুষ ঠকায় নাই, উম্মত মানুষ ঠকাবে না। বিশ্ব নবীর জীবন এবং আপনার জীবন, বিশ্ব নবীর কর্ম আপনার কর্ম, নবীর আদর্শ আপনার আদর্শ, নবীর চিন্তা চেতনা আপনার চিন্তা চেতনা যদি না মিলে তাহলে আপনি নবীর প্রকৃত উম্মত হতে পারবেন না। আর যে প্রকৃত উম্মত না আসে নবীর সাথে জান্নাতে প্রবেশ করার সুযোগও পাবে না। তাই তো বিশ্ব নবী বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি নবীর সুন্নাকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমার সুন্না মানার মাধ্যমে আমার ভালোবাসার প্রমাণ দিল কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে থাকবে। নবীকে অনুসরণ না করলে জান্নাত নাই। এখন নবী দুনিয়ায় কেন আসছেন, কি কর্ম করছেন আপনি না জানলে অনুসরণ করবেনটা কেমনে? তাই মানা আগে না জানা আগে, এটাই তো নিয়ম। তাই তো কোরআনের প্রথম শব্দ যেটা নাজিল হয়েছে এক নাম্বার আয়াত সেটা ছিল কোনটা? ইকরা বিসমি রব্বিকাল লাযী খালাক, পড়ো পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, পড়ো, পড়লেই জানবে, আগে জানো তারপরে মানো। ও আমার ভাই আকিমুসসালাহ, নামাজ কায়েম করো, এ আয়াত দিয়া তো কোরআন নাজিল শুরু হতে পারত।
কুতিবালাইকুম সিয়াম, তোমাদের উপর রমজানের রোজা ফরজ। ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, রমজানের রোজা রাখো। এই আয়াত নাজিল করে কি কোরআন নাজিল শুরু হতে পারত না? কিন্তু আল্লাহ একরা দিয়ে কেন শুরু করলেন? এর কারণ আপনি কিভাবে নামাজ পড়বেন, কিভাবে রোজা রাখবেন সেটাও না জানলে আপনার নামাজ রোজাগুলো কবুল আগে জানো তারপরে মানো, জানার গুরুত্ব অনেক বেশি। অনেক যে ড্রাইভিং করতে চায় সে ড্রাইভিং আগে শিখবে তারপরে গাড়ি চালাবে, যদি না শিখে চালাতে যায় গাড়ি লইয়া খালে পড়ার সম্ভাবনা, নিজ মরবে মানুষও মারব। এই জন্য আগে শিখো তারপরে কাম করো, আগে জানো তারপরে মানো। যে মানুষের চিকিৎসা করতে চায় ডাক্তারি করতে চায় তাকে আগে 4 বছর 3 বছর 5 বছর ডাক্তারি শিখতে হবে, না হয় না শিখে যদি ডাক্তারি শুরু করে এই ডাক্তারের হাতে রোগী মরার সম্ভাবনা আছে না নাই? তো নবীকে অনুসরণ করতে হলে আগে নবীকে জানতেই হবে। নবী কেন এসেছেন আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। এখন নবীকে জানা কেন মানার জন্য, জানলে চলবে না, জানার পরে মানতেই হবে। কারণ নবীকে না মানলে কপালে জান্নাত নেই, জান্নাতে শুধু তারা যাবে যারা নবীকে মেনে জীবনটাকে সাজাইছে। এজন্য কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলেন সুবহানাল্লাহ। কুল কুল মানে বলুন, ও নবী আপনি বলে দেন, উম্মতরে শোনায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে তোমাদের সবাইকে মিলে একটা কাজ করতে হবে, বেশি কাজ নয়, মাত্র একটা কাজ। ওই কাজটা হলো ফাত্তাবিউনি। ও নবী আপনি বলুন, ও মানুষেরা তোমরা আমার অনুসরণ করো। নবীর অনুসরণ বড় দামি জিনিস, বড় দামি জিনিস, বড় দামি জিনিস। আল্লাহ ঘোষণা করে আমার নবীকে যে অনুসরণ করতে শুরু করবে, আল্লাহ নিজে বলেন আমি আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করব। ইয়াহবিবকুমুল্লাহ, আল্লাহ নিজে তোমাদের ভালোবাসবেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আর আল্লাহই আপনাকে যদি ভালোবাসে তাহলে আপনার জন্য আর কিছুই লাগে না, তাম দুনিয়া আপনার পক্ষে চলে আসবে। আল্লাহর ভালোবাসা খুব দামি জিনিস। ইব্রাহিমকে আল্লাহ ভালোবাসতেন, তাই নমরুদ দুশ্মনী করে আগুনে ফেলেছে, ওই আগুনকে আল্লাহ তাআলা এয়ার কন্ডিশন বানাইয়া দিছে। আবু জাহেল বিশ্ব নবীকে মদিমক্কা থেকে তাড়াইয়া দিছেন, আল্লাহ নবী মোহাম্মদকে ভালোবাসতেন, আবু জাহেল মক্কা থেকে বের করে দিল, আল্লাহ ধৈরা নিয়া মদিনায় প্রেসিডেন্ট বানাইয়া দিল। সুবহানাল্লাহ। মুসা নবীকে ফেরাউন মিশর থেকে তাড়াইয়া দিল, রাতে কোন রকমে নিজের আত্মীয় স্বজন বানি ইসরায়েলকে সাথে নিয়ে পালিয়ে যাচ্ছেন, বাহারে আহমারে 12টা রাস্তা বানায়া আল্লাহ তাআলা পার করে দিলেন। রাস্তার পাশ নদীর এই পার থেকে ওই পারে গেলেন, আল্লাহ ফিলিস্তিনে নিয়া হযরত মুসার হাতে পুরা ফিলিস্তিন তুলে দিলেন। ঠিক নবীকে যারা ভালোবাসবে আমার ভাই,
ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ, আল্লাহর ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, ফাত্তাবিউনি, একটা কাজ করো, সেটা হলো আমি নবীর অনুসরণ। নবীর অনুসরণ মানে জান্নাত। আল্লাহর হাবিব বলছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবাব, তবে সেই নয় যে উম্মত দাবি করে কিন্তু অস্বীকারকারী। কিলা মান ইয়া রাসূলাল্লাহ, প্রশ্ন করা হলো হু আল্লাহর রাসূল, উম্মত কিন্তু অস্বীকারকারী, এর মানেটা কি বুঝলাম না। কে সেই উম্মত যে অস্বীকারকারী? রাসূল বলেন মানাতনি দাখালাল জান্নাম ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমাকে আনুগত্য করতে রাজি সে আমার সাথে জান্নাত পাবে। যে পুরা জীবন আমি নবীকে অনুগত করে আনুগত্য করে আমার অনুগত হয়ে জীবন চালাতে রাজি নয়, সে অস্বীকারকারী উম্মত জাহান্নামে যাবে। আমার উম্মত দাবি করলে জান্নাত নাই, আমার উম্মত হবে 73 দল। কয় দল? জান্নাতি কয় দল? তাহলে বোঝা গেল, আপনি বলবেন আমি উম্মত শিয়ারে জিজ্ঞেস করেন কার উম্মত, শিয়া বলে নবী মুহাম্মদের উম্মত, খারেজি দাবি করবে আমরা মুহাম্মদ নবীর উম্মত, রাফিজি জাবরিয়া কাদেরিয়া মুতাজিলা দাবি করে নবীর উম্মত। আমার দোস্ত মাঝবান্ডা শরীফে যান, কার উম্মত? মুহাম্মদ নবী। দেওয়ানবাগ কার উম্মত? নবী মুহাম্মদের উম্মত। আটরশি কার উম্মত? নবী মুহাম্মদের উম্মত। সবাই দাবি করছে আমরা বিশ্ব নবীর উম্মত, এটাই স্বাভাবিক। কিন্তু জান্নাতে যাবে মাত্র আল্লাহর হাবিব বলেন আমার উম্মত গুলো 73 দল হয়ে যাবে। রাসূলের উম্মত, উম্মতি আমার উম্মত, রাসূলের উম্মত বলতে হিন্দু বুঝায়, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত ইল্লা মান আবাব, উম্মত দাবি করলে হবে না, উম্মত হলে জান্নাত নিশ্চিত, কিন্তু অস্বীকারকারী হওয়া যাবে না। অস্বীকারকারীর সংখ্যা এত বেশি, রাসূল বলেন আমার উম্মত গুলো 73 দলে বিভক্ত হবে, তার মাঝে 72 দল জাহান্নামী, ইল্লা ওয়াহেদান, শুধু এক দল ব্যতীত এক দল হবে জান্নাতি। কিলা মান ইয়া রাসূলাল্লাহ, প্রশ্ন করা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানতে চাই ওই জান্নাতি দল কারা? জান্নাতে যেতে হলে জান্নাতিদের দল চিনতেই হবে। প্রশ্ন করা হলো জান্নাতি দল কোনটা? বিশ্ব নবী বলে মান আলাইহি ওয়াসহাবি, জান্নাতি দলের লোক তো শুধু তারা যাদের চিন্তা চেতনা চরিত্র কর্ম আদর্শ আমি নবী এবং আমার সাহাবাদের সাথে মিলবে। নবীর সাথে যদি না মিলে উম্মত জান্নাত কপালে নাই। আজকে উম্মতের দাবিদারের অভাব নাই, কিন্তু রাসূলের প্রকৃত অনুসারীর বড় অভাব। নামের আগে আসে কে রাসূল, বাস্তব জীবনে রাসূলের সুন্না নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি, নামের আগে দাড়ি নাই সুন্নি, গাঁজা টানে সুন্নি, ডোল তবলা বাজায় সুন্নি, সুন্নার ধারে কাছে নাই, পর্দা পর্যন্ত করে না, সরাসরি পীর মহিলা মুরিদ বানায়,
কোনো পর্দার প্রয়োজন নাই, হের নামের আগেও সুন্নি আছে। ও বন্ধু, নাম দিয়ে চলবে না, তুমি রাসূলকে ভালোবাসো, সুন্না অনুসরণ করে প্রমাণ দিতে হবে। আপনাকে রাসূলের অনুসরণ করে জীবনে বুঝাতে হবে আপনি সুন্নি। বিশ্বনবীকে অনুসরণ করে চলা উম্মতের জন্য ফরজে আইন। নবীর জীবনের মাপে আপনার জীবন মিলবে না, আপনার হায়াতের কোন কর্ম আল্লাহ গ্রহণ করবে না। নবী এমন এক মডেল, আল্লাহ উম্মতের প্রতিটা আমল নবীর সাথে মিলাবে, মাপবেন, মিললে কবুল, না মিললে বাতিল। ওই কর্ম আপনার যত সুন্দর হোক, নবীর সাথে না মিললে এর মূল্য আল্লাহর কাছে এক আনাও নেই। যেমন বন্ধু, মাগরিবের ফরজ কয়টা কাত? সবাই বলেন না কথা, কয়টা কাত? একজন মুরব্বি ইমাম সালাম ফিরাইছে, তিন রাকাতের পরে উনি সালাম ফিরায় না, উনি খাড়ায় আরো এক রাকাত পইরা তারপরে বইছে, তারপরে সালাম ফিরাইছে। পাশে এক ইয়াং ম্যান বসা, ছেলে, চাচা আমার সাথে তো মাগরিব তিন রাকাত পড়লেন, আমরা সালাম ফিরাইলাম, আপনি ফিরাইলেন না কেন? মুরব্বি কই, বাতি যা তোমারটা তুমি পড়ো, ঝামেলা করো না, আমারটা আমারে দেও। ছেলে কয়, চাচা কয়া লাগবো? করে বেড়া যৌবনে কত নামাজ কাজা করছি, এখন অবসরে গেছি, চাকরি বাকরিও নাই, ফোলাফান। কয় আব্বা আপনি মসজিদ আল্লাহ বিল্লাহ করেন, আমরা তো আছি ব্যবসা বাণিজ্য, আমরাই সামলামু। তাই ভাবলাম ইমাম সালাম ফিরাক, আমি প্রতিদিন এক রাকাত করে বেশি পড়ুমু, তাই আগের জীবনের কিছু কাফফারা হইলো আদায়। ইয়াং ম্যান বলে, মুরব্বি নামাজ তো বাদ। কই, কসকিরে বাতি যা, কই ইমাম সাহেবের কাছে চলেন। ইমাম সাহেব হুজুরের শুনাইলো, ইমাম সাহেব কয়, মাগরিবের ফরজ কয় রাকাত? আপনি পড়ছেন কয় রাকাত? নামাজ বাদ। উনি কয়, হুজুর বলেন কি, গত জুমা তো আপনি কইছেন কোরআন তেলাওয়াত করলে প্রতি অক্ষরে কমপক্ষে 10 নেকি, আমি তো 4 নাম্বার রাকাতে সূরা ফাতিহা পড়েছি, আমি তো আর সোনার বাংলা গান গাই নাই, বরং আমার সওয়াব 3 রাকাত ওয়ালার চেয়ে আরো একটু বেশি হয়েছে। 4 নাম্বার রাকাতে রুকু সেজদা আছে না নাই? সুবহান রাব্বিয়াল আলা, 3-3 বার করে পড়ছি, সওয়াব বেশি হবে না কেন? হুজুর বলবে, চাচা আপনার কথায় যুক্তি আছে, আপনি সূরা ফাতিহা একবার বেশি পড়েছেন, 4 নাম্বার রাকাতে 2টা সেজদা বেশি, 1টা রুকু বেশি, তাসবি বেশি, সব ঠিক, কিন্তু আমার কথা বিশ্বাস না হইলে আপনি পাশের মসজিদের বড় হুজুরে জিজ্ঞেস করেন, নামাজ কিন্তু বাদ। চাচা কয়, আমি এসব ফতুয়া মানি না, আমি তো কোনো খারাপ কাম করি নাই, বাদ হইব কেন? এবার আপনারা ফতুয়া দেন তো, চাচার যুক্তির কারণে সওয়াব একটু বেশি পাবে না বাতিল? উনি কোন অন্যায় করছে? বাতিল একটা কারণে, সেটা হলো নামাজটা রাসূলের সাথে মিলে নেই। রাসূলের সাথে যদি না মিলে আল্লাহ উম্মতের কোন আমল গ্রহণ করবেন না। প্রতি রাকাত নামাজের মাঝে সেজদা কয়টা, রুকু কয়টা? কেউ যদি রুকুও 2টা দেয়, সওয়াব একটু বেশি হবে, বরং আমরা সবাই বলবো 2 রুকু কেন দিলেন, সওয়াব সেজদা দেন নয় নামাজ বাদ। যদি আপনি যুক্তি দেন, অসুবিধা কি? আপনার যুক্তির একানো দাম নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি রাসূলকে মডেল বানাইছি, তাই তোমার সব কাজ রাসূলের সাথে মিলতেই হবে। এই রাসূলকে অনুসরণ করতে হবে, এটা সুন্নাহ, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন চালাও। কেউ কেউ মনে মনে ভাবছেন, হুজুর সুন্নাহ তো আমরা মানি,
আমিও বলবো দোস্ত কথা তো ঠিক, না মানলে তো মুখে দাঁড়িয়ে আসতো না, না মানলে তো আর মা পিলে আসতেন না, এত কষ্ট করে নামাজ পড়তেন না। শোন না, আপনারা মানেন কথা ঠিক, কিন্তু একটা ঝামেলা আছে, সেটা হলো বাংলাদেশের অধিকাংশ মুসলমান সুন্না মানে ততক্ষণ সুবিধা আছে, বিপদ আছে যেখানে, সুন্না মানে না সেখানে। সুন্না মানে না তা না, তবে নিজের সুবিধা মতো মানে। আমার ভাই মসজিদে যখন ঢোকে, সব দলের লোকেরাই ডান পা দিয়ে ঢোকে, তা নিয়ে কোনো একতেলাপ নাই, দ্বিমত নাই। মসজিদের ভিতর আল্লাহু আকবর বলে নামাজ শুরু, সালাম ফিরায়া নামাজ শেষ, জোহরের নামাজ দুই রাকাত পড়ে ইমাম সাহেব বসার কথা, কিন্তু ইমাম ভুলে না বসে দাঁড়াচ্ছে, পিছনে মুসল্লিরা দাঁড়াবে না লোকমা দেবে, কারণ বিশ্ব নবী দুই রাকাত পরে বসেছে, হুজুর খাড়ায় কেন, এটা চলবে না, লোকমা দেও, সুন্নার বাহিরে যাওয়া যাবে না। ওই ইমাম যদি আপনার বাবা হয়, আপনি তাকেও লোকমা দেবেন ঠিক কিনা, না বাবা হিসাবে সার দিবেন? ইমাম যদি আপনার পীর সাহেব হয়, উনি জোহরের নামাজ দুই রাকাত পরে তাহিয়াতু পড়ার জন্য ভুলে বসে না দাঁড়ায়া যাচ্ছে, আপনি পীর সাহেব হুজুরকে সার দেবেন না লোকমা দেবেন? কারণ রাসূলের সুন্নার বাহিরে আমিও যামু না, ইমাম সাহেব রোজাইতে দিমু না। সুন্না আপনারা মানেন না, এটা ঠিক না। এই যে মানেন, বাইতুল মুকাররমের খতিব যদি আপনার লক্ষ্মীপুরে এসে রায়পুর মসজিদ ইমামতি করে জোহর, উনি যদি দুই রাকাত পরে না বসে, পিছনে যারা আছে সবাই লোকমা দেবে, যদি কোনো রিক্সাওয়ালা মুসল্লি, গরিব মুসল্লি, মুরুক্ষ মুসল্লি, ও মনে মনে কইবে এত বড় হুজুর লোকমা দিমু না নাকি, সেও সারবে না। যদি কাবার ইমাম ও নামাজ পড়ায়, ভুল করলে লোকমা খাওয়া লাগবেই। মসজিদে ঢোকার পরে লোকমা আমরা দিয়ে দিলাম, ইমামরা সারি না, বাবা হোক আর পীর হোক, কাবার ইমাম হোক আর বাইতুল মুকাররমের খতিব হোক, রাসূলের সুন্নার বাহিরে কেউ যাবে না গেলে লোকমা। কিন্তু সেই মুসলমান গুলা যখন মসজিদ থেকে বের হয় আদালতে যায়, আদালতের হাকিম রাসূলের সুন্নাহ মেনে একটা রায়ও দেয় না, সেখানে লোকমার খবর নাই। আদালতের মাঝে মুসলমান আছে না নাই? তো মসজিদে মুসলমান লোকমা দাও, সেখানে চুপ কেন? হাকিম মুসলমান, বাদী মুসলমান, বিবাদী মুসলমান, উকিল, ব্যারিস্টার, মুখতার সব মুসলমান, হ্যান্ডকাফ হাতে নিয়ে দাঁড়ায় আছে পুলিশরা মুসলমান, পত্রিকায় লেখার জন্য সাংবাদিক কলম হাতে বসে আছে তারাও মুসলমান। 90% মুসলমানের দেশে মসজিদ ইমাম সুন্নার বাহিরে গেলে লোকমা দেও, আদালতে লোকমা দেও না কেউ, সবাই চুপ করে থাকো কেন? কারণ তোমরা বড় চালাক, হিসাব করে দেখেছে মুসলমানেরা, হুজুরদেরকে লোকমা দিলে মামলা খাওয়া লাগে না, জেলে যাওয়া লাগে না, আদালতে লোকমা দিলেই আদালত অবমাননার মামলা খাওয়া লাগবে। তাই সুন্না মানবো ততক্ষণ সুবিধা আছে, বিপদ আছে যেখানে, সুন্না নাই আর সেখানে। কান খুলে শোনো মুসলমান, সুবিধাবাদ জিন্দাবাদে মুমেন হওয়া যাবে না। রাসূলের সুন্না গুলার ভিতরে কিছু আছে সহজ, কিছু আছে কঠিন। মসজিদে লোকমা দেয়া সহজ, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা সহজ না কঠিন? বিশ্বনবী দাঁত দিয়েছে, বিশ্বনবী রক্ত দিয়েছে, বিশ্বনবী জেল খেটেছে, বিশ্বনবী নিজের মাথা হেলমেট ঢুকেছে, 3 ঘন্টা বেহুশ ছিলেন, আমির হামজা কলিজা দিয়েছে, ইমাম হুসাইন কল্লা দিয়েছে, আপনি শুধু সুবিধা দেখে দেখে সুন্না মেনে মুসলমান হবেন, এই সুযোগ নাই। পুরা জীবনে সুন্না যে মানবে না,
প্রকৃত মুসলমান হতে পারবে না। উত্তর হবে বিশ্ব নবীর পুরা জীবন তার নামই হলো সুন্নাত। উনার চলন বলন কথন লিখন শয়ন জাগরণ ইভেন উনার মৌন সম্মতি। কোন কাজ করেছে সাহাবারা, রাসূল চুপ ছিলেন, এ চুপ থাকার নাম সুন্নাত। কারণ চুপ থাকাই প্রমাণ করে ওই কাজটা করা জায়েজ, কারণ অন্যায় দেখে রাসূল কখনো চুপ থাকতে পারে না। বিশ্বনবীর চুপ থাকাকে অনুমোদন বলে মৌন সম্মতি। বিশ্বনবীর পুরা জীবনের নাম হলো সুন্নাত। কিন্তু আপনি আমি সুবিধাবাদী হয়ে গেছি, আমরা সুন্নাগুলাকে নিজের জন্য নিজেরা বাছাই করি। তাই দাড়ির সুন্না মানে, টুপির সুন্না মানে, হজের সুন্না মানে, জাকাতের সুন্না মানে, মেসোয়াকের সুন্না মানে, কিন্তু অন্যের বিরুদ্ধে জিহাদের কথা বললে ওই সুন্নার কথা শুনলে চেহারা কালো হয়ে যায়। আমার ভাই একটা মেসোয়াক এক বিগত লম্বা হাফ হাত অর্ধ হাত লম্বা মেসোয়াক, আপনি আপনাদের পুরা লক্ষ্মীপুর জেলায় যত ইমাম আছে হুজুর আছে সবার কাছে নিয়ে যান, সাদা কাগজ নিয়া, মেসোয়াক নিয়া, কলম নিয়া। প্রশ্ন একটাই, মেসোয়াক করার হুকুম কি? দেখবেন যত হুজুর আছে, ওলামা আছে, সবাই বলবে সুন্না 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 সুন্না। এ নিয়ে একজন আলেম দ্বিমত করবে না, সব আলেম একমত ফতোয়া দিবে মেসোয়াক করা সুন্নাত। কারণ সবাই জানে বিশ্ব নবী নিজে মেসোয়াক করেছেন, অসংখ্য হাদিসে আছে না ভাই? তো রাসূল যেটা করেছেন সেটা তো সুন্নাই হবে। এবার যদি বলেন বিশ্ব নবী যেই হাতে মেসোয়াক করেছে ওই হাতে তো 27টি যুদ্ধে সেনাপতি হইয়া তলোয়ারও, এখন জেহাদের ব্যাপারে ফতোয়া কি? অনেক হুজুরের চেহারাও কালো হয়ে যাবে, আর অসংখ্য মুসলমান তো বলবে এটা জঙ্গিবাদ, এসব কওয়া যাবে না, জেহাদের নাম দিছে জঙ্গিবাদ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও মুসলমান, আজকে ইসলামের ইবাদত জিহাদ, ওই জিহাদকে জঙ্গিবাদ বলে পৃথিবীর মুসলমানের অন্যায়ের প্রতিরোধ করার মানসিকতা হাইজ্যাক করে ফেলা হচ্ছে। পত্রিকা দেখবেন, টেলিভিশনের স্ক্রিনে দেখবেন মাঝে মাঝে ব্রেকিং নিউজ আসে, অমুক জায়গায় 5টা জঙ্গি ধরা পড়ছে, তাদের সাথে পাওয়া গেছে 3টা হাত বোমা, কমা 3 কেজি গান পাউডার, কমা এবং 5টা জেহাদি বই, এমন খবর আছে কিনা? তাহলে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে মোট কয়টা অপরাধ? কথা বলেন না কেন, কয়টা? এই হলো টেলিভিশনের খবর, পত্রিকার নিউজ। মুসলমান তুমি জানো না এই নিউজের কারণে তোমার ইমান চলে গেছে, ইমান চলে গেছে, ইমান চলে গেছে। সিভিলিয়ানের কাছে হাত বোমা কেন পাওয়া যাবে, এটা তার অপরাধ। আমরা একমত, হাত বোমা এটা সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলের কাছে থাকবে, যুদ্ধের প্রয়োজনে তারা বানাবে। সিভিলিয়ানের কাছে কেন পাইলা, তাকে জেলে দাও, আমরা আপত্তি করি না। দ্বিতীয় অপরাধ, 3 কেজি গান পাউডার যেটা দিয়ে বোমা বানায়,
ওই বোমা বানানোর পাউডার এটাও থাকবে সেনাবাহিনীর কাছে, যারা সমরাস্ত্রবিদ তাদের কাছে, সিভিলিয়ানের কাছে এটা পাওয়া গেছে। জেলে দাও অপরাধ ধরো, আমাদের আপত্তি নাই, কিন্তু তিন নাম্বার জায়গা আমাদের বড় আপত্তি। পাঁচটা জেহাদি বই পাওয়া গেছে। ও বন্ধু, যে বইতে জেহাদের কথা লেখা থাকে এটার নাম দিছে জেহাদি বই। এই জেহাদি বই যদি পাওয়াটা অপরাধ হয়, আপনারা একটু সবাই আওয়াজ করে বলুন, কোরআনের মাঝে জেহাদ শব্দ আছে না নাই? জেহাদের কথা আছে না নাই? জেহাদের আইন আছে না নাই? তাহলে তো সবচেয়ে বড় অপরাধের বই হয় কোরআন। ওই যে সব আলেম বলল মেসওয়াক সুন্নাহ, কারণ রাসূল এটা করেছে তাই এটা সুন্নাহ হয়ে গেছে। আপনি মুসলমান হলে আপনার হাতে হাত রেখে, পায়ে হাত রেখে বলি, একটু নিজেরা প্রশ্ন করেন, রাসূল মেসওয়াক করলে, মেসওয়াক যদি সুন্নাহ হয়, রাসূল কি জেহাদ করেন নাই? তো এটা জঙ্গিবাদ হয় কেমনে? ইউরোপের লোকেরা, আমেরিকার লোকেরা, সিআইএ, মোসাদ, ইসলামের দুশ্মনেরা, তারা আমাদের মাথা কিনা নিতেছে, তারা আমাদের মুসলমানদের দেমাগের মাঝে এই কথাগুলা ঢুকাইয়া দিতেছে। অথচ বন্ধু, তারা অস্ত্র লইয়া বসা আছে, মুসলমান যেখানে বোমা মারে সেখানে। তারা ইরাক মেসাকার করেছে, জাতিসংঘ পর্যন্ত বলেছে ইরাকে কোনো পরমাণু বোমা নাই। সাদ্দাম শত শতবার বলেছে তার দেশে পরমাণু বোমা নাই, কিন্তু ভূত জাতিসংঘকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরাকটাকে শেষ করে দিল। হাজার হাজার টন বোমা ফেলেছে। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ইরাক আজকে এক বদ্ধভূমি। আপনারা বলুন তো, ইরাক দখল করার পরে আমেরিকা বোমা পাইছে কয়টা? আসলে ভাইয়ারা, ইরাকে যে পরমাণু বোমা নাই এটা আমেরিকার ভূষ অনেক আগেই জানেন। আপনারা জানেন আজকের বিজ্ঞানের উৎকর্ষতা চলছে। আপনি জিপিএস এ যান, গুগলে ঢোকেন, আপনি দেখবেন বন্ধু, এখানে আপনি সার্চ করেন কলকাতার দূরত্ব কত, এখানে বসে সার্চ করেন দিল্লির দূরত্ব কত, আমেরিকার দূরত্ব কত, বিমানে যেতে কত ঘন্টা লাগবে, গাড়িতে কত ঘন্টা লাগবে, গাড়িতে গেলে কোন পথে যাওয়া লাগবে, কোথায় নদী পার হওয়া লাগবে, কোথায় কোন লঞ্চ ঘাট আছে, সব কিছু জিপিএস এ আছে না নাই? যেই জায়গায় আপনি বসে আছেন স্যাটেলাইট থেকে তারাই জায়গার সব ছবি। তারা যদি চায় আজকের মাহফিলে কোন রাস্তা দিয়ে আমরা কারা কারা আসি, সবার ছবি নেয়ার মতো মেশিন তাদের কাছে আছে না নাই? তো ইরাকে বড় মানু বোমা নাই এটা বুঝি বসবো যে না, কিন্তু ঝামেলা এক জায়গায়। সাদ্দাম একটু তেরা টাইপের নেতা ছিল, তার ব্যক্তিগত জীবনে ইসলাম কতটুকু ছিল কি ছিল না ওই আলোচনা আমার বিষয় নয়, কিন্তু তার একটা তেরামি ছিল, সেটা হলো সে বুশের বুড়গাঙ্গুল দেখাইছে মানতে রাজি হইতো। আমেরিকা যখন বুঝেছে যদি সাদ্দামের নেতৃত্বে 57টা মুসলিম রাষ্ট্র এক হয়ে যায়, আর সাদ্দামকে দেখে দেখে পাকিস্তান বলে তোরে আমরা মানি না, সৌদি আরব বলে আমেরিকা তোরে মানি না, কাতার বলে তোরে মানি না, দুবাই বলে তোরে মানি না, ইয়ামান বলে তোরে মানি না, সিরিয়া বলে তোরে মানি না, তুরস্ক বলে তোরে মানি না, এইভাবে সব মুসলমান যদি মানি না বলা শুরু করে, মুসলমানের ভিতরে জোট হয়ে যায়, আমেরিকার নেতৃত্ব আর পৃথিবীতে চলবে না। আজকে ইয়ামানের দিকে তাকাও মুসলমান, ইয়ামানের লোকেরা এখন ভিক্ষুক ভিক্ষুক। হজ করতে গিয়ে দেখলাম ইয়ামানের রাস্তা লম্বা লম্বা সুন্দরী মেয়েরাম ভিক্ষা করে দৌড়াইয়া এসে ভিক্ষা চাচ্ছে, কত উঁচু কত সুন্দরী, বোরকা পরা বটে, কিন্তু বুঝায় যায়
এগুলো বাংলাদেশি গরিব মুসলমান নয়, খোঁজ নিলাম কারা, তারা বলে ইয়ামানি মেয়েরা এখন ভিক্ষুক হয়ে গেছে। সিরিয়ার দিকে তাকায় দেখো হাজার হাজার টন বোমা ফুটাচ্ছে, ও তারা যখন আমাদেরকে আক্রমণ করে অসুবিধা নাই, আর মুসলমানরা যখন জেহাদের কথা বলে তখন জঙ্গিবাদ হওয়া লাগে। যে মেসোয়াক সুন্নাত কিছুক্ষণ আগে বলেছি, ওই মেসোয়াকের ব্যাপারে কোরআনে একটা আয়াত নাই, মেসোয়াক শব্দটাও কোরআনে নাই, কিন্তু রাসূল করেছেন হাদিসে পাওয়া যায়, তাই এটা যদি সুন্নাহ হয়। আর যে জেহাদের ব্যাপারে কোরআনের আয়াতের সংখ্যা প্রায় 500, কোরআনে অনেকগুলো বড় বড় সুরার নাম জেহাদের নামে, সুরা সাফ, সুরা তাওবা, সুরা আনফাল, সুরা মুহাম্মদ অপর নাম সুরা কেতাল। আজকে মুসলমানেরা ওই জেহাদকে তারা সন্ত্রাসবাদ বলতে চায়। বিশ্ব নবীর একজন সাহাবি পাওয়া যাবে না যিনি জেহাদ করেন নাই, কিন্তু আজকে আপনি সুন্না মানলেন টুপির, সুন্না মানলেন দাড়ির, জেহাদের সুন্না ভুলে গেলেন। যখন মুসলমানরা জেহাদ থেকে মুখ ফিরে আনিছে, তখন মুসলমানের হাত থেকে দুনিয়ার শাসন ক্ষমতাও চলে গেছে। আমরা জেহাদ বলতে বাংলা ভাইয়ের মতো মানুষ মেরে গাছে জুড়ানো বুঝি না, আমরা জেহাদ বাইবেল বলতে শেখ আব্দুর রহমানের মতো 500 জায়গায় বোম ফুটানো বুঝি না, সিনেমা হলে বোমা মারার নাম জেহাদ না, আদালতে বোমা মেরে বিচারক হত্যার নাম জেহাদ না। ইসলামের জেহাদ হচ্ছে অন্যায় যেখানে প্রতিরোধ করা লাগবে সেখানে। আমার ভাইয়েরা আপনারা দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা, এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল অন্যায় প্রতিরোধের তলোয়ার। মুসলমান কখনো কাউকে আক্রমণ করে না, কিন্তু আক্রান্ত হলে মুসলমানরা আবার লেজ গুটাইয়া পালানোর জাতিও না। মুসলমানদের একাতে তলোয়ার আর একাতে কোরআন। ওই স্পেন থেকে চিঠি লিখেছে মুসলমান সৌদি আরবের বাদশার কাছে, আমরা মুসলমান তাই আমাদের মেয়েদেরকে রাজা লডারিকের সৈন্যরা আগর থেকে নিয়ে নিয়ে ইজ্জত হরণ করে, যুবকদেরকে জবাই করে, আমাদের সাহায্য করো। সৌদির বাদশাহ দেরি করে নাই, সাথে সাথে তারিক বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলাহু আলাই উনাকে বলছে, তারিক যাও স্পেনের মুসলমানদেরকে সাহায্য করো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ঘরে তোলো। ও বন্ধু, তখন তো আজকের মতো লঞ্চ ছিল না, জাহাজ ছিল না, আপনার কাঠের তৈরি ডিঙ্গি নৌকা দিয়া আরব সাগর পাড়ি দিয়া আরব থেকে মুসলমান স্পেনে চলে গেছে অন্যায় প্রতিরোধ করার জন্য। রাজা লডারিক খবর পেয়েছে তারেক বিন জিয়াদ স্পেনের মাটিতে এসেছে অন্যায় প্রতিরোধ করার জন্য, জাল লইয়া পালে গেছে নৌকা দিয়া, স্পেন টাল্লা মুসলমানের হাতে তুলে দিয়েছে 700 বছরের মতো। ওই স্পেনে কালেমার পতাকা উড়েছে, আর আজকে পাশের রাষ্ট্র মায়ানমার লাখ লাখ মুসলমান জান লইয়া বাংলাদেশে কোন রকমে পলাইয়া আইছে, উদ্বাস্ত হইয়া আছে। আমাদের উখিয়া সীমান্তে কক্সবাজার গিয়ে দেখেন 10 লাখের উপরে ওই মায়ানমারের মুসলমান জান লইয়া পলাইয়া আইছে। পৃথিবীতে মুসলমান আছে 250 কোটি, মুসলমানদের রাষ্ট্র আছে 65 কান্ট্রিজ, 65টা, 57টা ওআইসির সদস্য। মুসলমানদের হাতে আছে তেল সম্পদ, মুসলমানদের হাতে আছে স্বর্ণ রৌপ্যের খনি, মুসলমান পৃথিবীর মিডেলে, মুসলমানরা সব দেশগুলো প্রায় কাছাকাছি একত্রে, আমেরিকা পৃথিবীর কোথায় এক কোণার মাঝে,
গত জুলাইতে আমিও গিয়েছিলাম, 19 ঘন্টা লাগছে বিমানের ভিতরে বসা থাকতে। কোথায়? আমেরিকা, পৃথিবীর এক কোনায়। ওখান থেকে এসে তারা দুনিয়া কেন শাসন করে? কারণ তাদের মাঝে একতা আছে আর মুসলমানদের মাঝে একতা নেই। মুসলমান, আজকে তোমাকে সুন্নাহ বুঝতে হবে। রাসূলের সুন্নাহ মানে হলো পুরা জীবন অনুসরণ করে চলা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায় করেন নাই, যেখানে অন্যায় হতো সেটা সহ্য করেন নাই। বিশ্বনবীর সুন্নাহ মানতে গেলে বিপদ আসে, মুসিবত আসে। কারণ কিছু সুন্নাহ আছে মিঠা, কিছু সুন্নাহ আছে তিতা। আপনি যেই মাত্র বলবেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, বাবা চুরি করো না, বাজান মদ খাইও না, মাথার মাথে হাত দিয়া কইবেন বাজান চুরি করো না, সর্মিও চুপ কইরা শুনবো, কই হুজুর কইছে কইয়া যাক। কিন্তু আপনি মিঠা কথা না কইয়া যদি কইতেন চুরি করো, হাতটা কাইটা দিমু, সৌর আপনারে ঘুষি মারবো। বাজান মদ খাইও না, মদ খাইও না, মদ খাওয়া ভালো না, মদ করো চুপ কইরা থায়, হুজুর কইছে কইয়া যাক। কিন্তু যদি বলতেন মদ খাইলে আশীর্বাদ লাগানো হবে, ওই যে রায়পুর বাজার মুয়াজ্জিন আজান দেহাইয়া আলাইহিস্সালাম নামাজে আসো, দোকানদার কয় বুড়গা আঙুল দেখায়া তোমার আজান তুমি দাও, আমরা যাইতাম না। এই আজানে কোনো ঝামেলা নাই, কিন্তু যদি বলতো ইদানু দিয়ালিস সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাস আউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই, আজান দেব যারা দোকান বন্ধ করবা না, দোকানে তালা লাগানো হবে, সব ব্যবসায়ী মিলে হুজুরের বেতন বাড়াইয়া দেবে। হুজুর আজান দেয় আপত্তি নাই, কিন্তু যদি কয় দোকান বন্ধ না করলে তালা ঝুলানো হবে, ওয়াজারুল বাই, আল্লাহর আইন দোকান বন্ধ করো কেন করবা না, 10 জন মুসল্লি সাথে চলেন, সব দোকান দোকানে তালা দেব, পরের সপ্তাহ থেকে হুজুরের বেতন দেয়া বন্ধ। এই জন্য আমরা ওলামারা হুজুররাও বড় চালাক, এমন দাওয়াত দিমু যেন চাকরিটা না যায়। মুসলমান, আপনার বাচ্চার অসুখ হয়েছে, জ্বর উঠেছে 103 ডিগ্রি, ডাক্তারের কাছে যাবেন, 3টা 5টা সিরাপ দেব। আপনারা বলুন তো সিরাপ সবগুলো মিষ্টি না তিতা আছে? তিতাটা কি আপনি কিনেন না? ডাক্তার শত্রুতা করে দিছে। আমার ভাই, আপনি নিজের পকেটে টাকা খরচ করে তিতাটাও কিনেন, বাড়িতে আনেন, কিন্তু বাচ্চারে যখন খাওয়াইতে যান, মিঠাটা বাচ্চা খায়, গিল্লা রহা কইরা থাকে, আরো একটু দেন, কিন্তু তিতাটা সোয়ানোর সাথে সাথে হাত দিয়া লাড়া দিয়া ফালাইয়া দেয়, তারপরে সুইটটা দৌড় মাইরা খাটের তলে ডুইকা বইয়া থায়। বাবা মা ঠ্যাং টাইন না বাই করে, তারপরে খাটের মাঝে শোয়াইয়া নাকে চাপ দিয়া খাওয়া, কারণটা কি? বাচ্চা বুঝে না, কিন্তু মা বাবা বুঝে, তিতার মাঝে তো রোগের নিরাময় আছে। আপনারা মিঠা সুন্নাগুলোর ওয়াজ করলে হুজুরের বেতন বাইরা যায়, হাদিয়া বাইরা যায়, পেট মোটা হয়, ঘাড় মোটা হয়, ফুলের মালা পাওয়া যায়, আর তিতা সুন্নার কথা বললে তাকে জেলে ঢুকানোর ভয় দেখানো হয়, হুজুরের চাকরিটা চলে যায়, ইমাম খুতিটা ক্যান্সেল হয়ে যায়। তাই আপনারা বুঝেন না, তাই এটা করতেছেন। অথচ রাসূলের মিঠা তিতা সব সুন্নাহ না মানলে প্রকৃত উম্মত হওয়া যাবে না। আমার ভাইয়েরা, ওই জিহাদ মানে মারামারি কিলাকিলি শুধু নয়, এটা হলো জিহাদের শেষ অংশ। শুরু হবে অন্যায় প্রতিরোধ করো, প্রতিরোধ করো, প্রতিরোধ করো। আমাদের দেশের যুব সমাজ মাদকের কারণে ধ্বংস হওয়ার শেষ প্রান্তে চলে যাচ্ছে। প্রশাসন
মাদকের বিরুদ্ধে অভিযান চালাইতে চালাইতে ঘর্মাক্ত হয়ে যাচ্ছে। মাস ছয়েক আগে দেখেছেন মাদক ব্যবসায়ী যেখানে ক্রস ফায়ার ছিল সেখানে রাস্তাঘাটেও অনেক লাশ পাওয়া গেছে। বাংলাদেশের মদের একবারে বড় মাপের একজন কারবারি সিটাঙে উনার বাড়ি, নাম আমি কইলাম না, পত্রিকায় দেখি উনি উমরা করতে চলে গেছে। এর মানে হলো অন্তরে ভয় ঢুকছে, বলা তো জানা রেবের মাঝে ইমানদার আছে না নাই, সাহস কাজে লাগাও, শুট করে দাও, তারে ফেলে দাও, জাল্লাইয়া পলাইছে, উমরা করতে চলে গেছে। এই যে এক দেড় মাস লাগাতার অনেকগুলো মাদক ব্যবসায়ীকে হত্যা করলো, আপনারা সাক্ষী দেন এখন দেশে আর ইয়া বানাই কমছে? প্রশাসন পর্যন্ত ঘর্মাক্ত প্রমাণ হয়ে গেল, প্রশাসন একা চাইলে মদ বন্ধ করতে পারবে না। যদি আমরা পাড়ায় মহল্লায় প্রতিরোধ শুরু করে দেই মাদকওয়ালা থাকবে না। প্রতিরোধ করতে জানতে হবে, এটাই জিহাদ। আমরা যখন স্টুডেন্ট ছিলাম মাগরিবের পরে রাস্তার মোড়ে যদি দুই তিনজন বন্ধু দাঁড়িয়ে গল্প করতাম, যে মুরব্বির সামনে পড়তাম উনি দমক মারত, এই পোলা পান লেখাপড়া নাই, বাড়ি যা, মাগরিবের পরে কি করস। কিন্তু এখন রাস্তার মোড়ে দাঁড়াইয়া যদি বিড়ি সিগারেট টানে মুরব্বির আগের মতো প্রতিরোধ করে না, বরং পাশ কাইটা চলে যায়। মুরব্বি বাবা আপনারা কেন এটা করেন? আপনাদের নীরবতার কারণে সমাজটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। বলে বাবা আপনারা ছিলেন ভদ্র মানুষ, মুরব্বিরা ধমকাইছে, আপনারা মুরব্বিদের সম্মান দিয়া মাথা নিচু কইরা বাড়ি গেছেন, এখন পোলাপান বড় বেদদফ, যদি কই বিড়ি খাস কেন উল্টা বিড়ির ফুটা আমার দিকে দিব, দোয়া সাইরা মুখের উপরে কই বামনের টাকা দিয়া। এই জন্য আমরা ইজ্জত বাঁচাই চলে যাচ্ছি, মানা করি না, কি আর করবো বাবা। আমি বলি মুরব্বি কথায় যুক্তি আছে, কিন্তু শুনুন বাবা আমার, আপনার নবী তো অন্যায় প্রতিরোধ করতে গিয়া মায়ের খাইছে, রক্ত দিছে, পাথর খাইছে, জেলে গেছে, আপনি দুই চারটা গালি শুনতে পারবেন না? তো কিসের উম্মত? রাসূলের সুন্নাহ পুরো জীবনে গ্রহণ করো, একদিনের মাহফিলে সব সুন্নাহ বলা সম্ভব নয়, তাই আজকে শুধু একটা সুন্নাহ বলবো, সেটা হলো নবীর জীবনের লক্ষ্যের সুন্নাহটা কি। নবীর কর্মের সাথে আমাদের কর্ম যেমন মিলবে, ওনার জীবনের লক্ষ্যের সাথে আমাদের লক্ষ্য মিলতে হবে। নবী হলেন ইঞ্জিন, আমরা হলাম পিছনে বগি। রেলগাড়ির সামনে কি থাকে? পিছনে কি? যদি বন্ধু বগিটা ইঞ্জিনের সাথে ভালো করে অ্যাটাচ করে দেন, ফিট করে দেন, ইঞ্জিন যাবে চট্টগ্রাম, বগিও যাবে, ইঞ্জিন যাবে সিলেটে, বগিও যাবে। আর যদি ইঞ্জিনের সাথে বগির অ্যাটাচ না থাকে, বিচ্ছিন্ন থাকে, ইঞ্জিন চলে যাবে, বগির কপালে যাওয়া মিলবে না। এখন বিশ্ব নবীর জীবনের লক্ষ্যের সাথে এক নম্বরে লক্ষ্য মিলাও মুসলমান, পরিকল্পনা আগে কর্ম হবে পরে, ডিজাইন আঁকো আগে বিল্ডিং বানাও পরে, আগে লক্ষ্যটা মিলাও। এখন রাসূলের জীবনের লক্ষ্য কি এই দেশের লাখ লাখ মুসলমান জানেও, যার কারণেই তো কোটি কোটি মুসলমান আছে দেশের কোথাও ইসলাম নাই। দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবি পাগড়িওয়ালার অভাব নাই। আজকে তাবলিগ জামাতের বিশাল ইজতেমা শেষ হয়ে গেল গতকাল, যেতে যেতে তারপর আজ পর্যন্ত যায়া শেষ হয় নাই। মুসলমান আর মুসলমান, টুপিওয়ালা দাড়িওয়ালার অভাব নাই। এক একটা মাহফিলে গেলে দেখা যায় কত দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান, বাজারে মসজিদের দিকে তাকাবেন নামাজের পরে বের হচ্ছে দলে দলে মুসলমান, কিন্তু তাকায়া দেখুন শিক্ষানীতিতে ইসলাম। এই যে জানুয়ারির এক তারিখে
তমাম বাংলাদেশে বই উৎসব পালিত হয়েছে, লক্ষ্মীপুরে হয় নাই, প্রাইমারি স্কুলে বই দেয় নাই, হাই স্কুলগুলোতে দেয় নাই, আমাদের কলিজার টুকরাদের কাছে আমরা অঙ্কের বই দিয়েছি, আমরা বিজ্ঞান ভূগোলের বই দিয়েছি, ইংরেজি বাংলার বই দিয়েছি, সাথে সাথে কোরআনও দিছি। যদি আপনি ক্লাস ওয়ানে দিতে পারেন অবশ্যই দীর্ঘি এ বি সি ডি, সাথে সাথে আলিফ বা কায়দা তো দরকার ছিল কিনা, তো এ বি সি শিখাইলেন ওটা কবে হবে, সরু সরা শিখাইলেন আলিফ বা খবর কি। যদি আপনি বন্ধু ক্লাস ওয়ান এ বি সি বইয়ের সাথে সরু সরে আর সাথে আলিফ বা দিতেন, ক্লাস টু তে উঠলে সে কায়দা পড়তে পারত, ক্লাস থ্রি তে উঠে দেখে দেখে বাংলা পড়তে পারে, পারে না? আমার ছেলেও এবার ক্লাস থ্রি তে উঠবে, দেখি মাঝে মাঝে আমার মোবাইলের ফেসবুকে নিজে নিজে ঢোকে, ফোলাইন তো এখন ফাস্ট হয়ে গেছে, দুই কামারে ফইরা ফইরা নিউজ শোনায়, আলহামদুলিল্লাহ রিডিং বাংলা অ্যাভেলেবেল পড়ে। এবার বলুন তো ক্লাস থ্রিতে যদি দেখে দেখে বাংলা পড়তে পারে, ইংরেজি পড়তে পারে, আমরা যদি কাদাটা ঢুকাইয়া দিতাম সে দেখে দেখে কোরআনটাও পড়তে পারত। আমরা 90% মুসলমান, আমরা রাসূলের উম্মত, কি শুনেছ দোস্ত? ওয়াজ মাহফিলে শুনেছেন হাশরের দিন রাসূল সুপারিশ করবে, জান্নাতে নিয়ে যাবে, কিন্তু কোরআনে যে আছে কিছু মানুষের বিরুদ্ধে বিশ্ব নবী আল্লাহর কাছে মামলাও করবে। ওয়াকাল রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আল্লাহ তাআলা বলেন, রাসূল বলবেন, ও আমার রব, আমার জাতি আমার উম্মতগুলো তোমার কোরআনকে গ্রহণ করে নাই, আপনি তাকে দেখেন শিক্ষানীতিতে ইসলাম নাই, অর্থনীতিতে নাই, স্বরাষ্ট্র নীতিতে নাই, পররাষ্ট্র নীতিতে নাই, সংস্কৃতি নীতির দিকে তাকাও, টেলিভিশন চ্যানেল গুলোর দিকে চোখ দেওয়ার পরিবেশ নাই, চোখ যদি দাও প্রতিটা সেকেন্ডে শোকের জিনা হতে থাকবে। কি ব্লেড দিয়া পুরুষেরা শেভ করবে, ওই শেভিং ব্লেডের মাঝে ওয়েট বেড়াইছে মাইয়া দিয়া ঢুকায় রাখছে, শেভ করবে পুরুষ অ্যাডভার্টাইজ দে মাইয়া, বিশাল বড় বড় বিলবোর্ডে দেখবেন আপনাদের লক্ষ্মীপুরে রায়পুরে যান, বড় বড় বিলবোর্ড। আমি মাঝে মাঝে ভাবি, আচ্ছা ঘটনাটা কি, একটা চা খাইতেছে, চায়ের অ্যাডভার্টাইজমেন্ট করছে, সেখানে চায়ের অ্যাডভার্টাইজমেন্ট, ছেলে কাফ হাতে নিছে, মাইয়াও কাফ হাতে নিছে, চায়ের কাফের দিকে দুইজনের একজনের চোখও নাই, দুইজন দুজনের দিকে চায়ের রইছে, অ্যাডভার্টাইজ দিল কি, কামডা করলো কি, এবং একজন আরেকজনের জড়ায় ধরে রাখছে, এমন অ্যাডভার্টাইজ আছে না নাই, তো কিসের সাথে কি আসলে চায়ের অ্যাডভার্টাইজ না, এদেশে যৌনতার অ্যাডভার্টাইজমেন্ট চলছে। সংস্কৃতি নীতি কোথায়? 90% মুসলমানের দেশ, ও বন্ধু ভারতে একটা চ্যানেলও ঢুকাইতে পারলা না, তোমাদেরও তো বিটিভি আছে, এনটিভি আছে, এটিএন আছে, বৈশাখী আছে, তোমাদের চ্যানেল ভারতে কয়টা ঢুকাইছো, একটাও ঢুকতে দেয় নাই, আর তাদের সবগুলা বাংলাদেশে ঢুকাইয়া দিছে, কারণ তারা বড় চালাক, তারা জানে বাংলাদেশের চ্যানেল যদি ভারতে ঢুকে মুসলমানের আজান হিন্দুর ঘরে বাজবে, তারা আজান ঢুকতে দেয় না, কিন্তু তোমাদের ঘরের মাঝে তারা উলুধ্বনি ঢুকাইয়া দিছে। ওই কলকাতায় বসে নাটকের মাঝে সিনেমার মাঝে উলুধ্বনি দেয়, বাংলার মুসলমানের ঘরে ঘরে উলুধ্বনি বাজতেছে, মুসলমান কবে ভাববা? এই জি বাংলা স্টার জলসার কারণে প্রতিটা ঘর এখন সিনেমা হল হয়ে গেছে, এখন হলে যাওয়া লাগে না। সংস্কৃতি মন্ত্রণালয় জানে না, জানে না ঘুমাচ্ছে নাকি,
এই যে এক একটা মোবাইল আকাশ খুলে দেওয়ার কারণে ও বন্ধু মাঝে মাঝে একা একা বসে বসে কাঁদি চোখের পানি ছাইরা দিয়া, হাইরে নিজের সন্তান কার হাতে কোথায় রেখে যাব, কন্ট্রোল করবে কে? কারণ আমি ও আর শোনার জন্য চাইলাম কি আর আসলো কি? আমি তো বাজে ছবিটা চাই নাই, আসলো কেন, কে ঢুকাইলো, কারা দিল, নিয়ন্ত্রণ দরকার আছে না নাই? এই যে যুবকেরা তাদের চরিত্রে হেফাজতটা কে করবে? আরবি বিখ্যাত প্রবাদ আল ইনসানু হারিসুন ফিমা মুনিআম, যে কাজ নিষিদ্ধ ওই কাজের প্রতি মানুষের আগ্রহ থাকে বেশি। এক একটা অ্যান্ড্রয়েড সেট টাচ মোবাইল এই যে আপনার যুবক ছেলের হাতে তুলে দিছেন, ও বাবা সাবধান, নিয়ন্ত্রণ করবেন, ছেলেকে বুঝাবেন বাবা যেই কোনো জায়গায় ঢুকিও না, যদি আপনি নিয়ন্ত্রণ না করেন এক একটা টাচ মোবাইল এক একটা জ্বলন্ত জাহান্নাম হয়ে যাবে। আপনার চরিত্র বান ছেলেকে নষ্ট করার জন্য মোবাইলটাই যথেষ্ট। 90% মুসলমানের দেশ ইসলামটা কোথায়? হযরত ওমর যখন দেশ চালাইছে 10 বছর অর্ধ পৃথিবী, আজকের ইতালি হযরত ওমরের সময় ছিল মদিনার অংশ, রাজধানী মদিনা, প্রেসিডেন্ট ওমর, দেশের নাম রোম। আজকের ইরান তৎকালীন পারস্য সাম্রাজ্য ওমরের সময় বিজয়ী হয়েছে, হযরত ওমর প্রেসিডেন্ট। কবি নজরুল বলেছিলেন, অর্ধ পৃথিবী করে সুশাসন ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। এবার আপনারা বলুন তো, অর্ধ দুনিয়া যখন চালাইছেন হযরত ওমর, আদালতের বিচারগুলো মনমতো হয়েছে না কোরআন মতো? ওই কোরআন কি আমাদের কাছে নাই? তাহলে বিচার 90% মুসলমানের দেশে যদি কোরআন দিয়ে বিচার না হয়, তাহলে ইহুদি খ্রিস্টানদের দেশে হবে? বিশ্বনবীর জীবনের লক্ষ্য কি সেটা বোঝে না, না বুঝার কারণে ইসলাম কোথাও নাই, নাই নাই নাই, যেতে যেতে এখন মসজিদেও নাই, হক কথা বললে ইমামের চাকরিটাও থাকে না, মসজিদের সভাপতি সুদখোর এমন মসজিদ বাংলাদেশে আসেনি, সেক্রেটারি ঘোষকর এমন আছে কিনা? ওই মসজিদগুলোতে সুদের বিরুদ্ধে ওয়াজ করলে ইমামের চাকরিটা বেশি দিন টিকে না। মসজিদের কোষাধ্যক্ষর বউ চাকরি করে ব্যাংকে অফিসে, মাথার চুল চাইরা পেট পিট দেখায়া শাড়ি পইরা দেং দেং করে অফিসে যায়। ইমাম সাহেব যদি পদ্মার ওয়াজ শুরু করে, কোষাধ্যক্ষ মসজিদে বইয়া বইয়া কয় আমি বুঝি তুমি কারে কইতাছো, তোমার বেতন কেমনে বাড়ে আমিও দেখব। হুজুরের পিছনে লাগে বেশি দিন চাকরি আর করা যায় না, মসজিদের মিম্বার গুলোতেও হক কথা বলার পরিবেশ হারায় গেছে, একটা মাত্র কারণ রাসূলের জীবনের লক্ষ্য মুসলমানরা ভুলে গেছে। বিশ্বনবীর জীবনের লক্ষ্য কি? আল্লাহ তাআলা তিনটা সূরাতে বলেছেন, সূরা সাফ আয়াত নাম্বার 9, সুরাল ফাত আয়াত নাম্বার 28, সুরাত তাওবা আয়াত নাম্বার 33, তিনটা সুরাতে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ যিনি তার রাসূলকে দুনিয়ায় পাঠাইছে। রাসূল পাঠাইছে কে? আল্লাহ বলেন, আমি রাসূল পাঠাইছি খালি হাতে নয়, বিল হুদা আমি সাথে দিয়েছি কুরআন, ওয়া দীনিল হক এবং দিয়েছি সত্য ধর্ম ইসলাম। আমার ভাইরা 10:30টায় আমি ছেড়ে দেব, হুজুরকে নিয়ে আসেন। হুজুর 1 ঘন্টা ওয়াজ করলো 11:30টা বেজে যাবে, 1.5 ঘন্টা করলে 12টা, 12টার পরে মাহফিল নেয়া ঠিক নয়। আমার ভাইয়েরা আল্লাহ তাআলা বলেন, আমি খালি হাতে নয় দিয়েছি কুরআন, ওয়া দীনিল হক দিয়েছি সত্য
ধর্ম ইসলাম। এখন কোরআন এবং ইসলাম কেন দিছি, রাসূল কেন পাঠাইছি, শোনো, আমি আল্লাহর উদ্দেশ্য লিউযহিরাহু আলাদ্দিনি কুল্লিহি। সমাজ যত আইন আছে, মতবাদ আছে, চিন্তা আছে, আদিয়ানে বাতেল আছে, সবগুলোর উপরে আমার নবী কোরআনের বিজয় করে দেবেন। আল্লাহ বলে আমি নবী পাঠাইছি কোরআনের বিজয়ের জন্য, দিনের বিজয়ের জন্য, নবীর জীবনের লক্ষ্য দিনের বিজয়। সুতরাং উম্মত হতে চাইলে আপনার জীবনের লক্ষ্য হবে দিনের বিজয়। দিনের বিজয় হয়ে যাক বাংলাদেশে, ওয়াজার লাগবে না, লাগবে না, লাগবে না। দিনের বিজয় হলে চোর ধরে হাত কাটা শুরু হয়ে যাবে, তখন আর চুরি থাকবে না। দিনের বিজয় হয়ে গেলে নামাজ পড়ার জন্য আইন হয়ে যাবে, দোকান বন্ধ করো আজানের পর, মসজিদে মুসল্লি জায়গা দেয়া যাবে না। দিনের বিজয় হলে সিনেমা হল গুলো আর থাকবে না। দিনের বিজয় হয়ে যাবে সুদি ব্যাংক থাকবে না, রাস্তায় বের হতে পারবেন, নিজের চোখের জানা হবে না। এখন বন্ধু আমরা ওয়াজ করছি, আর 40 বছর চলে গেল বাংলাদেশের বয়স, হাজার হাজার বক্তা ওয়াজ করে, আপনারা বলুন তো এই ওয়াজের কারণে সুদ কমে গেছে না বাড়ছে? তো ওয়াজ কি কাম হলো? কত বড় বড় আলেমরা ওয়াজ করেছে সুদের বিরুদ্ধে, করতে করতে আলেমরা মরে গেছে আর সুদ দিন দিন জোয়ান হচ্ছে। সুদের জন্য আগে যাওয়া লাগতো ব্যাংকে, তারপরে কত রকমের জামানত দিয়া টাকা আনা লাগতো, আর এখন মুক্ত বাজার অর্থনীতি, ওই সুদি ব্যাংকওয়ালারা তাদের এসআর পাঠায়, বাড়িতে বাড়িতে অফিসার পাঠায়, দোকানে দোকানে পাঠায়, টাকা নেওয়ার টাকা নাও, ব্যবসা কইরা দিও। সুদ আজকে ঘরে ঘরে ঢুকে গেছে, অবস্থা এমন, মসজিদের সভাপতিও সুদে টাকা লাগায়, ইমামের পিছনে দাঁড়ায় নামাজ পড়ে, আবার হিসাব করলে এলাকায় সুদিদের এক নাম্বারে উপরে। কেমনে বন্ধ করবেন সুদ? ওয়াজ তো অনেক হয়েছে, বেপর্দার বিরুদ্ধে কত ওয়াজ আলেমেরা করছে। ও বন্ধু বেপর্দা বেহায়াপনা এমন বাড়া বাড়ছে, আগে ছিল 3 পিস, এখন হয়েছে 2 পিস, ওড়না ছিল মাথায় এবং বুকে, এখন ওড়না গলায় জ্বলছে। বনানি ধানমন্ডি বাড়িদারা গুলশান গেলে দেখবেন হাজার হাজার যুবতী ওড়নাটাই নাই। বেপর্দা নারী এত বেশি, একটা আয়না কিনতে যাবেন 50 টাকার আয়না, বাড়ি নিয়ে উল্টা দেখেন আয়নার পিছনও বেপর্দা নারী আছে না নাই। ওই বেপর্দা নারীর অবস্থা এমন হয়েছে, দুঃখের কথা কোথায় বলি, কামেল মাদ্রাসা, আলেম মাদ্রাসা, ফাজেল মাদ্রাসা, দাখেল মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা, যেখানে আলেম ওলামারা থাকে, ওদের রুমের মাঝে প্রিন্সিপালের রুমও বেপর্দা মহিলা আছে না নাই। আইন করছে ঝুলাইতে হবে, কেন রে বাবা, কেন রে বাবা? এটা দিয়ে ক্ষমতা আসেও না, ক্ষমতা যায়ও না। একটা মহিলার ছবি মাদ্রাসায় ঝুলবে, ওই মাদ্রাসায় হুজুরের রুমে উপরে মহিলা, নিচে কোরআন শরীফ। কেন রে বাবা আইন? মাদ্রাসাগুলোকে কি বাহিরে রাখা যেত না? মাদ্রাসাকে কি মুক্ত করা যেত না? এলাকায় বিপদ আসছে, হুজুরদের কাছে দোয়ার জন্য যাও, মাদ্রাসা একটা ছাগল পাঠায় দাও, এতিমখানায় দোয়া করাও। প্রিন্সিপাল দোয়া করে, ছবি আছে রুমে, হাদিসে আছে যেই রুমে কুকুর থাকে ছবি থাকে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো দোয়াটা কবুল হবে কেমনে? এজন্য আমার ভাইয়ারা, দিনের বিজয় ছাড়া কখনো ইসলাম মানার সুযোগ থাকবে না। ও মুসলমান, রাস্তায় বের হবেন, আপনি দেখবেন সামনে বেপর্দা নারী মুখটা ডান দিকে ফিরাইছেন, দেখবেন ডান দিকে আরেকটা, বাম দিকে নিবেন আরেকটা, নিচের দিকে মাথা নামাইয়া রাস্তা পার হবেন, সিএনজি আইসা মারবে ধাক্কা, উপরের দিকে তাকাবেন
তিন তালার ছাদে আছে আর একটা, যাই বা কই? মজা দিচ্ছি না, প্রতিনিয়ত কবিরা গুনা, অথচ হাদিসে পাওয়া যায় মান নাজারা ইলা মাহাসিন ইমরাতিন আজনবিয়াতিন আন শাহওয়া সুব্বা ফি আইনাইহিল আনুক ইয়াউমাল কিয়ামা। বিশ্ব নবী বলেন, যদি কোনো ব্যক্তি কোনো বেগানা নারীর দিকে শাহওয়াতের নজরে তাকাবে, হাশরের দিন তার চোখের মাঝে সীসা গলায়া দেয়া হবে। ও যুবক, কিভাবে চোখ বসাইবা? ও মৌলানা সাহেব, ও হাজি গাজী, আপনাকে বলছি দোস্ত, দিনের বিজয় না হলে পর্দার আইন হবে না, সিনেমা দেখার জন্য হলে যাওয়া লাগে না, এমন জায়গায় সিনেমার পোস্টার লাগায় বুড়া মানুষের চোখ কেমনে হবে? ইসলাম কিভাবে ইমান নিয়ে মরবেন? এই জন্য সব মুসলমান একটা বিষয় একমত হওয়া দরকার, আমরা দিনের বিজয় করতে চাই। 90% মুসলমানের দেশ, কোনারের আইন চালু হলে কারো ক্ষমতা যাবে না। বর্তমান গভর্নমেন্ট যদি সিদ্ধান্ত নেয় আগামী অধিবেশনে চোরের হাত কাটবে, এমন আইন বানাবে, ওনাদের ক্ষমতা কি চলে যাবে? ওনারা যদি সিদ্ধান্ত নেয় পর্দা করা লাগবে, আইন করা হবে, তাহলে তো তাদের ক্ষমতা আরো পাকাপোক্ত হবে। এই দেশের লক্ষ লক্ষ আলেম আমরা তাদের দলে যোগ দিয়ে দেব। কোরআনের আইন কায়েম হলে ক্ষমতা যাবে না, ক্ষমতা আরো পাকাপোক্ত হবে। কিসের ভয়, কিসের টেনশন? 90% আমরা মুসলমান। আপনার পাশের বাড়ির মসজিদ বানাইছেন আজ থেকে 40 বছর আগে, এ পর্যন্ত 5 জন ইমাম চেঞ্জ হয়েছে, এটাই তো নিয়ম, একজন তো চিরকাল থাকবে না। কিন্তু ইমাম চেঞ্জ হয়, মাগরিবের 3 রাকাত ফরজ, এটা চেঞ্জ ঠিক? যদি কোরআনের আইনটা বাংলাদেশে কায়েম করা যায় রে ভাই, সরকার চেঞ্জ হবে, নতুন গভর্নমেন্ট ক্ষমতা আসতে থাকবে, আগামী 100-200 বছর বাংলাদেশ থাকলে কেয়ামত পর্যন্ত যেই ক্ষমতা আসবে, কোরআনের আইন দিয়ে দেশ চালানো লাগবে। জাহিলিয়াত চলে যাবে, অন্ধকার দূর হয়ে যাবে, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, অন্যায় বন্ধ হবে। আওয়াজ দিয়ে বলুন, কোরআনের মাঝে সুখ আছে না নাই? সমৃদ্ধি আছে না নাই? কোরআন পড়তে রাজি না এমন একজন মুসলমান পাওয়া যায় না যে নিজে পারে না, মা বাবা মরলে হুজুর আইনা পড়ায়। তো যে কোরআনের প্রতি এত মহাব্বত, ওই কোরআনের আইন মানতে তুমি নারাজ কেন? এই জন্য আসুন বন্ধু, আমরা কোরআনের বিজয়ের জন্য কথা বলি, কাজ করি, এবং সবাই কোরআনের ব্যাপারে মতামত ভুলে যাই, একমত হয়ে যাই, আল্লাহর কাছে তৌফিক চাই। সবাই জোরে বলুন আমিন। হাযা মা ইনদি ওয়া তাওয়াক্কালতু ইলাইহি।